আসসালামু আলাইকুম। সময় তো দর্শক, আমরা চলে আসছি হোটেল আল শেফা টাওয়ারে। আমরা কথা বলবো ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ নেসার আহমেদের সাথে। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আজকে আমরা রিভিউ করবো আপনাদের হোটেলের, প্রাইসগুলো জানবো। যদি কাইন্ডলি চলেন, আমরা চলেন উপরে যাই, রুমগুলো একটু আপনাদেরকে দেখাবো। ভাই নেসার ভাই চলেন উপরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের রিসেপশন, রিসেপশন এটা হচ্ছে ওনাদের রিসেপশন। নেসার ভাই আমাদেরকে আজকে দেখাবেন, ওনাদের রুম সম্পর্কে আমাদেরকে বলবেন। আপনারা ওয়েট করেন, আমরা উপরে যাচ্ছি, চলেন। নেসার ভাই আপনাদের আপনাদের হোটেলটা কয়তলা? পাঁচতলা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখাবো। আমরা আসলে আমরা কয়তলা যাচ্ছি এখন? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমরা এখন দুতলায় উঠছি, আসলে এখন তিনতলায় চলে যাব। ওনাদের আসলে অনেক বর্ডার থাকার কারণে, গ্যাস থাকার কারণে আসলে আমরা দুতলা তিনতলা কভার করতে পারতেছি না। আমরা চলে আসছি, এটা কাপল রুম না, আপনি চলেন। আমরা আসছি হচ্ছে 301 নম্বর রুমে, তিনতলাতে। এটা হচ্ছে কাপল বেড। কাপল বেডের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা সিট, মানে কাপল বেডের একটা সিট পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আপনার একটা টেবিল পাওয়া যাবে, একটা চেয়ার, সাথে থাকবে টিভি, আর হচ্ছে এলইডি একটা টিভি থাকবে, আর হচ্ছে একটা জাস্ট আরনা পেয়ে যাবেন সিঙ্গেল, আর সাথে থাকবে হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়াশরুম, জাস্ট কাপলের জন্য। যারা সিঙ্গেল আসবেন কক্সবাজার তাদের জন্য এটা পেয়ে যাবেন। বাথরুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ চলেন, এটা এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা রুমে, আর একটা ফোর বেড রুমে আমরা চলে যাবো। আমরা যে রুমটা দেখলাম ওইটার প্রাইসটা কত? 301 নম্বর, এটার প্রাইস 1000 থেকে 1200 টাকার মধ্যে, 1000 থেকে 1200 টাকার মধ্যে, মানে 1000 থেকে 1200। মানে আমরা সিজন অনুযায়ী, যদি লোকজন বেশি আসে, কক্সবাজার টুরিস্ট বেশি থাকে তাহলে এটাই আমাদের লাস্ট প্রাইস না? এখন আমরা 1200 টাকার মধ্যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে আসছি হচ্ছে আরেকটা রুমে, দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে এমনি দিয়ে দেবো। আর এখানে দেখা যাচ্ছে আপনার ব্লক ডি, সৈকত পাড়া, কলাতলি। যা এটা হচ্ছে ডাবল বেডের রুম, হ্যাঁ দেখতে পাচ্ছেন, একটা বেড পেয়ে যাবেন। আপনাদের কি জেনারেটর সুবিধা আছে? আপনাদের সিকিউরিটি কি সবসময় থাকে? আচ্ছা 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 আচ্ছা, আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা পেয়ে যাবেন এরকম, জাস্ট এটা হচ্ছে ইংলিশ কমোড পেয়ে যাবেন। এই বাথরুমটা ডাবল বেডের যেটা আছে ওটাই, গিজারের ব্যবস্থা আছে, এটাতে গিজারের ব্যবস্থা পেয়ে যাবেন। এটা ডাবল বেড এবং গিজারের ব্যবস্থা থাকবে। আর একটা এটার প্রাইস কত চলবে ভাই? এটা হচ্ছে 1200 টাকা, আর ওইটা কাপড়টা 1000 টাকা। যেটা আমরা প্রথম দেখছি কাপড়, এটা হচ্ছে 1000 টাকা, এটা 1200 টাকা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যাপার্টমেন্টে যাব। হ্যাঁ এখন আমরা একটা অ্যাপার্টমেন্টে চলে যাবো, চলে। এটা কয় তলায় ভাই? আপনার তৃতীয় তলার হোটেল আল-শাফা টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভিউ, বাইরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জাস্ট রোড,
ভাই এটা কোন হোটেলের আশেপাশে এটা একটু যদি বলেন? হোটেল সিপ্লেসের পাশে আর কি, হোটেল সিপ্লেসের সামনে যোগাযোগ করতে পারেন। এখন আমরা চলে যাবো হচ্ছে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় কোন ধরনের বেড দেখবো? আচ্ছা, এখানে অগ্নি স্টিং ফায়ার এক্সটিংগুইশার সুবিধা পেয়ে যাবেন। এখানে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে। আমরা আসছি, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে আপনারা ঢুকে প্রথমে একটা সোফা পেয়ে যাবেন, একটা সিঙ্গেল বেড পেয়ে যাবেন, এবং সাথে একটা বেসিন, বেসিন ইউজ করার জন্য একটা বেসিন পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল বেডের জন্য একটা বাথরুম, সাথে একটা আয়না পেয়ে যাবেন দেওয়ার জন্য। জাস্ট এটা হচ্ছে বাথরুম। আসলে বাথরুমটা অনেক সুন্দর, আগে যেগুলো দেখছিলাম তার সে অনেক সুবিধা, অনেক বড় বাথরুম। এটা হচ্ছে মাস্টার বেড। চলেন, এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এসি পেয়ে যাবেন। এটা কি এসি ব্যবস্থা আছে? এসি ব্যবস্থা আছে, এসি গিজার সব পেয়ে যাবেন। এটা হচ্ছে জাস্ট একটা, এটা হচ্ছে ওর অ্যাটাচ বাথরুম, এটা হাই কুমোট একটা বাথরুম পেয়ে যাবেন। সাথে এটার সাথে সুযোগ সুবিধা পেয়ে যাবেন হচ্ছে ব্যালকনি, একটা ব্যালকনি পেয়ে যাবেন। এই ব্যালকনিতে আসলে ঘোরা যাবে, সময় কাটানো যাবে, বসা যাবে। আর হচ্ছে হ্যাঁ, একটা এলইডি টিভি পেয়ে যাবেন সাথে। আর এই জিনিসটা একটা আলমিরা পেয়ে যাবেন। আলমিরাটা একটু দেখান তো পারেন? এই আলমিরাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি রাখতে পারেন এবং এসি সুবিধা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস 3000 থেকে 3500 অথবা 3500 এই প্রাইসের মধ্যে। এটা এই প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো সুযোগ সুবিধা আছে অথবা আপনাদের সকালে নাস্তা অথবা? আমাদের এগুলো নাই, টয়লেট টিস্যু, এমনি টিস্যু, তৈলা এইগুলো এগুলো পেয়ে যাবে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদের তিন ধরনের রুম দেখাইছি। আসলে সবচেয়ে বেটার রুম হচ্ছে এটা, আমার খুব ভালো লাগছে। আর যে যার যে ধরনের অ্যাবিলিটি, ওই অ্যাবিলিটি আসলে এখানে সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো দর্শক ভালো থাকবেন। কিছু বলার আছে? আরেকটা রুম আছে। আচ্ছা আচ্ছা, এটার পাশে আরেকটা রুম পেয়ে যাবেন, আরেকটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। এটা আমরা দেখছিলাম হচ্ছে এটা 106 নম্বর রুম, সরি 206 নম্বর রুম। এখন দেখাচ্ছি 208, এবং বর্তমানে আমরা চলে যাচ্ছি 208। এটা হচ্ছে 208 নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল সোফা, তারপর হচ্ছে ডাবল বেড, পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা এলইডি টিভি, আর হচ্ছে একটা বাথরুম পেয়ে যাবেন, খুব সুন্দর একটা বাথরুম, সুন্দর একটা গোছানো একটা বাথরুম পেয়ে যাবেন। আর আছে হচ্ছে একটা মাস্টার বেড পেয়ে যাবেন, না আর একটা দিয়ে একটা বেসিন, বেসিন পাওয়া যাবে, আর হচ্ছে আরেকটা মাস্টার বেড, মাস্টার বেড একটা রুম ইয়ে পেয়ে যাবেন। আর এটাতে এসি, এসি তো অবশ্যই থাকবে, এসি থাকবে, আর এসি সুযোগ সুবিধা। আর এদিকে হচ্ছে আপনার এটা ব্যালকনি থাকবে, সুন্দর একটা ব্যালকনি পেয়ে যাবেন, আয়না সহ, আয়নাগুলো আসলে একটু সরালেই রিল্যাক্স শব্দ বাইরেগুলো দেখা যাবে আর কি। যাও, হ্যাঁ, এখানে হাই কমোট ওয়াশরুম পেয়ে যাবেন, খুব সুন্দর একটা ওয়াশরুম দেখতেই পাচ্ছেন। তো স্যার, এটার প্রাইস কেমন পড়বে? এটাও 3 থেকে 3500 টাকার মধ্যে পেয়ে যাবে। পেয়ে যাবে, আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে এই হলো আমাদের কক্সবাজার ডি ব্লকের হোটেল আল-শাফা টাওয়ার, আল-শাফা টাওয়ার। আর আমরা কথা বলছিলাম নেসার ভাইয়ের সাথে, স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে। এবং হচ্ছে এই হলো সুযোগ সুবিধা, এবং নেক্সট আর কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।